हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कविता म्यूजिक वर्ल्ड KMW। बंधुरा आज हमें प्रतिदिन न्याय आरेकटी आसन हमें नहीं आज के आसनटर नाम हलो तेलांगुल आसन। जे आसन द्वारा क्रिया कर ले देहे पेटर समस्त जावतीय रोग सर जाए से आसन नहीं आज हमें आलोचना करब। बंधुरा अपनारा वीडियो शुरूते एक लाइक दिए आमार पाशे थाकबेन। ताहले एबार शुरू करा जाक आसनटी किभाबे करते हय। तेलांगुल आसन आसनटी पद्मासनेर भंगीते देहेर भारसाम्य बजाय रखार। एई भारसाम्य बजाय रखते गिये सबचेये बेशी चाप पड़े पेटे, ताई पेटेर रोगेर पक्षे आसनटी खुबई उपयुक्त। बंधुरा छवि देखे कष्टकर मने हलो आसनटी किन्तु कष्टकर मोटेई नय। प्रथमे 30 सेकेंड एई अवस्थाने थाकबेन, पोरे पा बदल करे आबार 30 सेकेंड, एइभावे मोट 4 बार करते हबे। जखन अभ्यास होये जाबे तखन धीरे धीरे समय बाड़ाबेन। प्रथम प्रथम 15 থেকে 20 সেকেন্ড মাত্র এই অবস্থানে থাকবেন। তাহলে বন্ধুরা তেলাঙ্গুল আসন কিভাবে করতে হয় এবার নিয়ম জেনে নেব। প্রথমে পদ্মাসনের ভঙ্গিতে বসুন। এবার দু হাতের দুই কনুই মাটিতে রেখে কনুইয়ের ওপর ভর দিয়ে আছুয়া অবস্থায় চিত হয়ে থাকুন। পাশার নিচে থাকবে হাতের তালু দুটি। এবার পাশা ও পদ্মাসনযুক্ত পা ওপরে তুলুন, মাথাটা সামান্য নোয়াবেন, চিবুক স্পর্শ করবে বুক, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, চোখ খোলা বা বন্ধ থাকতে পারে। স্ত্রী ও পুরুষ উভয়ই আসনটি করতে পারেন। প্রতি পর্যায়ে আসন শেষ হলে কিছুটা সময় সবাসনে থাকবেন। আসন শেষ হলে অন্য আসন করার আগে একটু বেশি সময় শবাসনে থাকবেন। যাদের হৃদযন্ত্র দুর্বল, যাদের পেটে ক্ষত আছে, যাদের প্লীহা অত্যধিক বড়, তাদের পক্ষে এ আসনটি করা মোটেই উচিত নয়। মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের 3 মাস পরে আসনটি করলে যথেষ্ট উপকার হয়। প্রস্রাবজনিত কারণে পেটের শিথিলতা দূর হয়। গর্ভাবস্থায় এবং প্রসবের পর 3 মাস পর্যন্ত এই আসন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তেলাঙ্গুল আসন প্রতিনিয়ত করলে আমাদের দেহে কি কি লাভ হয় তা এবার জেনে নেব। পেটের যাবতীয় রোগ উপশম হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় ও নিয়মিত মলত্যাগ হয়, প্লীহার কর্মক্ষমতা বাড়ে, পদ্মাসনের সকল উপকারিতা লাভ হয়, কোমর ও পাশার ব্যথা সেরে যায়। তাহলে বন্ধুরা এই আসনে আমাদের দেহের অনেকগুলো রোগসুখ থেকে নিরাময় হতে সাহায্য করবে। তাছাড়া পদ্মাসনের যত প্রকার উপকারিতাও এই আসনে আমাদের পাওয়া যায়। যেমন ধরে নেন হাঁপানি, স্টিরিয়া, ভাত ও অনিদ্রা রোগ নিরাময় হয়, দেহের স্থূলতা কমে ও জীবনী শক্তি বৃদ্ধি পায়, ক্ষুধা ও হজম শক্তি বৃদ্ধি পায়, অন্তঃস্রাবী গ্রন্থিসমূহ কর্মক্ষম হয়। তাহলে বন্ধুরা কতই না উপকারী এই তেলাঙ্গুল আসন। তাহলে বন্ধুরা জেনে নিলাম একটি মহামূল্যবান আসন সম্পর্কে, যা আমাদের পেটের যাবতীয় রোগ সেরে যেতে সাহায্য করবে। আর যাদের কোমর ব্যথা রয়েছে তাদের এই আসনটি খুবই উপকারী। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগের থেকে আমাকে সাপোর্ট করে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিলাম, আমি কবিতা সিনহা। আবার হাজির হব পরবর্তী আরেকটি মূল্যবান আসন নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকেন, সেফ থাকেন।